হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জোহরের নামাজ পড়তে যাচ্ছেন মসজিদে, দেখলেন তার ছেলে শাম্মা মরে গেছে, আশেপাশে কেউ নাই, নিজে চাপা দিয়ে হাতটা ধরলেন, মসজিদের বারান্দায় নিয়ে নিজের পাখি তুলে কুটির সাথে বাঁধলেন, নামাজের সালাম ফেরানোর পরে বললেন আমার ছেলে বিচার হবে, আল্লাহু আকবার। আর খালি কোন রকম ওয়ার্ডের একজন যদি কেউ হইতে পারে, বাবারে বাবা তার দলের লোক গোত্রের লোক যতই আকাম কুকাম করুক না কেন কোনো অসুবিধা নেই। এটা তো উগান্ডার কথা বলতেছি, তাই না? আমার দেশে তো এইগুলা নাই। বেবন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সালাম ফেরানোর পরে ঘোষণা দিলেন আমার ছেলের বিচার হবে। অন্যান্য যারা ছিলেন বিস্ময় প্রকাশ করলেন, দেখতেই হয় অর্ধজনের প্রেসিডেন্টের ছেলের বিচার কেমন হয়। কৌতূহলী হয়ে সবাই চারদিক ঘিরে ফেললো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ রে চাবুক নিয়ে আসো, নেশা করলে তার শাস্তি হলো দোররা মারা, দোররা মারা শুরু করো। জল্লাদকে নির্দেশ দেওয়ার পরে জল্লাদ দোররা মারা শুরু করলো। বাড়ি হয়েছে তিনটা, কয়টা জোরে বলেন? তিনটা বাড়ি হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর এই বাড়িগুলো পছন্দ হয় নাই, এর কারণ হলো প্রেসিডেন্টের ছেলে শাস্তি দিতে গেলে ভয় হওয়ার সম্ভাবনা আছে না নেই? কারণ খালি বরখাস্ত না, চাকরি তো যাবে যাবেই, জেলখানার সম্ভাবনা জল্লাদের হাত থেকে চাবুক কেড়ে নিলেন, কেড়ে নিয়ে বললেন তোমার হয় নাই, তোমার তিনটাকে আমি ওমর ধরলাম একটা। বলেন আল্লাহু আকবার। এবার নিজের ছেলে মদ খাওয়ার কারণে বিচার শুরু করলেন গোটা পৃথিবীর, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর নিজ হাতে। এর নাম রাসূলুল্লাহ আদর্শ। এর নাম কি জোরে বলে? রাসূলুল্লাহ আদর্শ। আপনারা জানেন পাড়ি দিলেন তিরিশটা, বেহুশ হয়ে জমিনে পড়ে গেল, বললেন পানি ছিটিয়ে দাও, পানি ছিটিয়ে দেওয়ার পরে দেখা গেল এখনো নড়াচড়া। আবার বাড়ি শুরু করলেন, এবার বাড়ি হলো পঞ্চাশটা, কয়টা জোরে বলে? পঞ্চাশটা হয়ে গেল। দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন ওমর রাদিয়াল্লাহু আনহু ছেলে, নিজ হাতে জানাজা পড়াইয়া কবর দিলেন, কবরে মাটি দেওয়ার পরে বাড়ি দিতে হবে আশিটা, হয়েছে কয়টা? কথা কয় না, কয়টা হয়েছে? বাকি আছে কয়টা? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের উপরে বারকি তিরিশটা আঘাত করলেন, কোন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, এর মানে কি আপনারা বুঝলেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে পিতা হিসেবে ছেলের প্রতি ভালোবাসা ছিল না? কি মনে হয় আপনাদের, ছিল কি না? কম না বেশি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কবরের উপর আঘাত করার পরে যখন ঘরের মধ্যে ঢুকলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী বললেন তুমি কেমন পিতা, কেমন পাষণ্ড পিতা, নিজের ছেলের চাবুক মারতে মারতে মেরে ফেললা, আবার কবরের উপরেও তুমি চাবুক মারলা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে দিলেন, স্ত্রীকে বললেন স্ত্রী রে, মা হিসাবে তোমার যে সন্তানের প্রতি ভালোবাসা, বাবা হিসেবেও আমার ভালোবাসা কম নাই, কিন্তু এই ভালোবাসাতে ইসলাম চলে না, ইনসাফ হয় না। আল্লাহ যা যেভাবে বলেছেন, রাসূলুল্লাহ যা যেটা যেভাবে নিয়ে এসেছেন, ওটা ওইভাবে করার নাম হলো ইনসাফ। আল্লাহু আকবার।